हेलो एवरीवन, गुड आफ्टरनून, वेलकम बैक टू अनदर न्यू मिनी ब्लॉग ऑफ माइन। गतकाल के आमरा गिएछिलाम बाजाजेर शोरूमे, साहेब एकटा बाइक चूज करेछे, सेटारी टेस्ट ट्रायल छिलो। जे बाइकटाओ किनबे सेटारी अनेक कलर अपशन एखाने रखा छिलो, घुरे घुरे सेटाई आमरा देखछिलाम। তারপরেও বেরিয়ে পড়লো আর যেই মডেলটার ফার্স্ট ট্রায়াল ছিল সেটা ছিল বাজাজের পালসার NS125। ও ট্রায়ালে গিয়েছিল আর ওর সাথে দিই দাদাটা গিয়েছিল, আর ও যতক্ষণ ট্রায়ালে গিয়েছিল আমি আর কি করবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ওই দেখো পিছন থেকে ওরা বেরিয়ে যাচ্ছে। বাজাজের ফার্স্ট মডেলটা ট্রায়ালের পর ও বললো আরেকটা মডেল ট্রায়াল দেবে, তাই আমি এখানে খুঁজছিলাম কোন মডেলটা ও নিয়ে সেকেন্ড ট্রায়ালে যাবে। তো সেকেন্ডলি এটা চুজ করেছিল, আমি জানি না এটা এক্স্যাক্টলি কী ছিল। আর রোড সাইডে শোরুমটা ছিল বলে প্রচণ্ড ডাস্টের জন্য আমার প্রবলেম হচ্ছিলো। আর ঠিক শোরুম থেকে বেরোনোর আগেও আমাকে লোক দেখিয়ে দিল ফুচকার, তাই একটু আধটু ব্লাশ করে বেরিয়ে পড়লাম আমরা। তারপর বাড়ি ফেরার পথে চোখে পড়লেই ফালুদার স্টল, আর ফালুদার স্টলেই ও খেলো হচ্ছে স্পেশাল কুলফি, আমি খেলাম হচ্ছে বাদাম শেক, যেটা খেয়েই আমার গলারই অবস্থা। নেক্সট ওর কিছু বাইক অ্যাক্সেসারিসের জন্য এই দোকান সেই দোকান খুললাম, বাট আলটিমেটলি পাওয়া গেলো না। ফেরার পথে দেখলাম ফুচকা না খেয়ে থাকা যায়, আর ফুচকা খেয়ে বাড়ি ফিরে গেলাম, সন্ধে হয়ে গেল। আর এইভাবে বিকেল থেকে সন্ধে অবধি একটা সুন্দর সময় কাটালাম।